দিদিকে বলো এই কর্মসূচিকে সামনে রেখে পুরুলিয়ায় নিজেদের হারানো জমি পুনরুদ্ধার করতে চাইছে তৃণমূল। 9137091370 এই নম্বরটি মুশকিল আসান হিসেবে দেওয়া হচ্ছে রাজ্যবাসীকে, আর এই নম্বরকেই এখন আঁকড়ে ধরতে চাইছে পুরুলিয়া। দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে অগাস্ট মাসের প্রথম থেকেই পুরুলিয়া জেলা জুড়ে শুরু হতে চলেছে তৃণমূলের জনসংযোগ যাত্রা। দিদিকে বলো এই কর্মসূচি বলরামপুর, পুরুলিয়ার বলরামপুর বিধানসভা ক্ষেত্র, সেখানে খুব বড়ভাবে শুরু হতে চলেছে এবং আজকে তার সূচনাও করেছেন মন্ত্রী শান্তিরাম মাহাতো। এখন প্রশ্ন হচ্ছে যে এই কর্মসূচির ফলে কতটা জমি পুনরুদ্ধার করতে সক্ষম হবে তৃণমূল কংগ্রেস, আমরা জেনে নেব শান্তিরাম বাবুর কাছ থেকে। দেখুন, এই যে কর্মসূচি দিদি লঞ্চ করেছেন, এটার একটা অভিনব উদ্যোগ। এই কর্মসূচির মধ্য দিয়ে আপনারা নিশ্চয়ই দেখছেন যে মানুষের সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী এবং দলের নেত্রী একটা যোগাযোগ স্থাপনের একটা মাধ্যম তৈরি হয়েছে। মানুষ যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে মানুষ কিন্তু টেলিফোনে বিভিন্নভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেত্রীর সঙ্গে কথা বলার একটা সুযোগ পাচ্ছেন, কথাও অনেকেই বলেছেন। এই যে উদ্যোগ, এই উদ্যোগের মধ্য দিয়ে মানুষ তাদের মতামত জানাতে পাচ্ছে এবং তাদের সাজেশনটা যেমন মতামত জানাতে পারছেন, তেমনি কোনো অসুবিধা থাকলে সেই অসুবিধার কথাটাও বলতে পারছে এবং যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার কথাটাও তারা বলতে পারছে। এই যে বলার একটা জায়গা, একটা সময় তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মানুষ তো দুহাত ভরে মমতা ব্যানার্জিকে সমর্থন করেছিল, তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে সমর্থন করেছিল। মাঝে কিছুদিন আগে বিভিন্ন কারণে মানুষ বিভ্রান্ত হয়ে, কিন্তু মানুষ হয়তো পঞ্চায়েত নির্বাচনে বিমুখ হয়েছিল, কিন্তু এই উদ্যোগের মধ্য দিয়ে আবার পুরনো জমি আবার শক্ত হবে। বিগত দিনে যেভাবে তৃণমূল কংগ্রেসের শক্ত মাটি ছিল সেই মাটি আবার শক্ত হবে এই উদ্যোগের মধ্য দিয়ে, এবং এটা আমরা মনে করি। তার কারণ হচ্ছে মানুষ তো মমতা ব্যানার্জিকে দেখে পরিবর্তন বাংলাতে এনেছিলেন, এই যে পরিবর্তন বাংলাতে মমতা ব্যানার্জিকে দেখে এনেছেন এবং পরিবর্তনের সুফল আজকে কিন্তু ঘরে ঘরে পৌঁছেছে, সেই সুফলের কারিগর হচ্ছে মমতা ব্যানার্জি। এই যে ঘরে ঘরে মানুষের পরিবর্তনের সুফল পৌঁছেছে তার মূল কারিগর কিন্তু মমতা ব্যানার্জি। ভারতবর্ষের কোনো রাজ্যে এত প্রকল্প নেই যে প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছেছে, যে প্রকল্পের সুবিধা মানুষ ঘরে ঘরে পাচ্ছে। সেই জন্যই মমতা ব্যানার্জির প্রতি মানুষের অগাধ বিশ্বাস আগামী দিনে আরও সুদৃঢ় হবে, সেই পদক্ষেপ, এটা তার পদক্ষেপ। এবং বর্তমান যুগটা তো টেকনোলজির যুগ, এই টেকনোলজির যুগে আপনারা নিশ্চয়ই জানেন এই যে প্রযুক্তির মধ্য দিয়ে মানুষের জীবনও কিন্তু এখন অনেক ফাস্ট হয়েছে। এই ফাস্ট লাইফের সঙ্গে সমতা বজায় রেখে যদি আমরা ভাবি, তাহলে ফাস্ট লাইফের সঙ্গে সমতা বজায় রাখতে গেলে মানুষের টেকনোলজির ব্যবহারটা মানুষের কাছে এখন খুবই আকর্ষণীয় হয়েছে, খুবই গ্রহণযোগ্য হয়েছে। তার মধ্য দিয়ে সরাসরি এই যে যোগাযোগ ব্যবস্থা স্থাপন, এতে নিশ্চয়ই মানে তৃণমূল কংগ্রেসের মাটি শক্ত হবে, তৃণমূল কংগ্রেস আগামী দিনে শক্তিশালী হবে। এবং দেখুন, মানুষ কিন্তু কাজের উপর বিশ্বাস করে, কাজের উপর বিশ্বাস করে, এবং মমতা ব্যানার্জি কিন্তু কাজ করে দেখিয়েছেন। কিছু মানুষ কিছু কথাই কোনো কোনো সময় হয়তো বিভ্রান্ত হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে মানুষ কিন্তু কাজের উপরেই বিশ্বাস করে। সেই কাজের মধ্য দিয়ে মমতা ব্যানার্জি প্রমাণ করেছেন যে আমি পরিবর্তন, আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে বাংলায় পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের সুফল আমি ঘরে ঘরে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেছি, আমি আবার আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের মধ্য দিয়ে আগামী দিনে আবার নতুনভাবে বাংলাকে গড়তে চাই, এটাই এই উদ্যোগের মূল লক্ষ্য। দিদিকে বলো এই কর্মসূচির মাধ্যমে পুরুলিয়ার বলরামপুর এলাকা ফিরে পেতে দৃঢ় সংকল্প এখন তৃণমূল। দলের বলরামপুর ব্লক সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের মেন্টর অঘোর হেমব্রম নিশ্চিত এই দাবি নিয়ে। অঘোরবাবু বলেন, আদিবাসীদের একটা বিরাট অংশ তারা কিন্তু বিজেপির দিকে চলে গেছে, সময় মাত্র 1.5 বছর, কিভাবে তাদের ফেরত নিয়ে আসবেন? দেখুন, এটা তো অস্বীকার করার নাই, আদিবাসী ইয়েগুলা যেটা সম্মানটুকুটা পায় নাই, যে প্রথম ইয়ে ছিল যার ফলে ওরা কিছু চায় নাই, নিজের সম্মানটুকুটাই। আমরা দেখছি মাঝি পারগানা যোগ মাঝি গ্রামের যারা মোড়ল আছে তাদের সঙ্গে আমরা দিদির নির্দেশ অনুযায়ী বসার চেষ্টা করছি, তাদেরকে আমরা রিকভারি করার
চেষ্টা করব। অবশ্য ওনারা বুঝুন তো লোক বটে, ওনা বুঝে যাবে গেলে বিজেপি দেখে। বিজেপি এতে আজকে পঞ্চায়েত হয়ে প্রায় 8-9 মাস হতে ছিল, কোনো গ্রামগঞ্জে কোনো উন্নয়নের নাই, যার জন্য ওনার আবার চিন্তা ভাবনা করছে আমরা থেকে ভুল করেছি বিজেপিকে। এটা একমাত্র পুঁজিপতিদের পার্টি, এটা এই গরিব দরদি মানুষের পার্টি নয়, এরা এরা সুচ্ছে এখন। যার জন্য আমরা আশা করছি আদিবাসী সম্প্রদায় যেগুলো এই আছে তারা রিটার্ন আসতে সময় লাগবে নাই, যেহেতু ডাইরেক্ট ওনাদেরকে বলা আছে আপনারা দিদির থেকে নাম্বার দেওয়া হয়েছে, আপনার আপনাদের কী সমস্যা কী অসুবিধা আপনারা সরাসরি দিদির কাছে জেনে নেবেন।